আর গুড নিউজটা হলো ইয়েস, কারণ আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তারপরে আবার জেপটো থেকে অর্ডার দিয়ে আরো দুটো আনিয়ে তারপর দুটোতে চেক করে তারপরে সারপ্রাইজ সারপ্রাইজিং হয়ে গেল। অ্যাকচুয়ালি মানে দুটো মিশি। হ্যালো গাইস, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর অনেক দিন পর আজকে ব্লগটা বানাচ্ছি, আর তার কিছু কারণ আছে। আমিও আছি, হ্যাঁ, কারণ আমাদের দুজনের খবর তাই। আজকে হচ্ছে একটা তোমাদের সাথে গুড নিউজ শেয়ার করবো। আমি মিনি ব্লগে একটু একটু শেয়ার করেছি, বাট আজকে ভাবলাম একটা বড় ব্লগ মানে, এবং এবার থেকে আমি ব্লগও দেবো। আমি অনেক শ্যুটও করে রেখেছি, আমার অনেক স্পেশাল স্পেশাল ডেগুলো শ্যুট করে রেখেছি, শুধু দেওয়াটাই বাকি আছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি একটা গুড নিউজ। আর গুড নিউজটা হলো ইয়েস, উই আর প্রেগনেন্ট, আই এম প্রেগনেন্ট অ্যান্ড উই আর এক্সপেক্টিং। খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে, সুখবরটা চলেও আসবে। আর মাত্র কয়েক মাস কয়েকদিন মতো বাকি রয়েছে, এনি টাইম হতে পারে। তো তার জন্য তোমাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করে নিই, আর তোমাদের সাথে ছোট ছোট করে ব্লগও শেয়ার করব। খুব একটা বেশি ব্লগ আমি করতে পারবো না, কারণ পুরো প্রেগনেন্সি জার্নিটা আমার একদম অন্যরকম ছিল, যেটা আমি তোমাদের সাথে ঠিক পরে শেয়ার করব যে আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার এই গুড নিউজটাই করতে এসেছিলাম। তো ইয়েস, আই এম প্রেগনেন্ট। আর মানে এই জিনিসটা খুবই সাডেন ছিল আমাদের লাইফে, মানে সারপ্রাইজ সারপ্রাইজিং। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে দুটো মিশিয়ে আমার PCOS ছিল, তো সেই গল্পটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেকের অনেক কিছুতে হেল্প হবে, বাট PCOS এর মধ্যে আমি ন্যাচারালি কনসিভ করি আর কোনো মেডিকেশন ছাড়া। আর সেটা বলতে পারো সাডেনই হয়েছে, কারণ আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, সেটা হচ্ছে ডিসেম্বরে ছিল ঘুরতে যাওয়ার প্ল্যানটা, যেটা মানে অলরেডি টিকিট উইকিট কাটা হয়ে গেছে। শুধু টিকিটটা বুক করা হয়েছিল, ফার্দার হোটেল বুকিং ওগুলো আমাদের পেন্ডিং ছিল, ভাগ্যিস ওগুলো করা হয়নি তখন। আর সবথেকে বড় কথা, টিকিটের কোনো মানে রিটার্নও ছিল না, নন ক্যান্সেলেবল টিকিট ছিল। ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমরা মানে এমনিতেও জানো তো মানে ক্যান্সেলেবল করলে ওটা চার্জটা অনেকটাই বেড়ে যায়, তো ম্যাক্সিমাম ওটা ম্যাক্সিমামই আমরা মানে প্ল্যান করে ওই টাইমেই যাব একদম ঠিক ছিল। তো তো অ্যাকচুয়ালি ওই প্ল্যানটা তো করাই হয়েছিল, আর আমরা ভাবছিলাম যে এবারে ট্রাই করব ডাক্তার দেখিয়ে বা কিছু, কারণ PCOS আমি জানতাম যে ন্যাচারালি কনসিভ হয় না, অনেক মেডিকেশনের দরকার হয়। সেই অনেক আমরা ভিডিও দেখেছিলাম যে মানে মেডিকেশন দরকার হয় মানে নিজের বডিকে প্রিপেয়ার করতে প্রেগনেন্সির জন্য। তার জন্য আমি একটা ডক্টরও দেখিয়েছিলাম, যে দেখিয়েছি তখন আমি অলরেডি প্রেগনেন্ট, তো আমি জানতাম না সেটা। তো জেনারেল অ্যাডভাইস নিতে আমরা গেছিলাম, আর আমাদের যেহেতু এবছর ফিফথ মানে ইয়ার হচ্ছে বিয়ে, তো আমরা ভেবেছিলাম যে এই যে 5-6 বছরের মধ্যেই একটা প্ল্যান করব বেবি নেওয়ার। তো তার জন্য ভাবছিলাম যে ডাক্তার দেখিয়ে টেখিয়ে সব ট্রাই ট্রাই করবো, বাট তার আগেই আমরা যা মানে প্রেগনেন্ট হয়ে গেছি, আর সেটা পুরোপুরি সাডেন ছিল। একদিন এরকম মানে যেদিনই আমরা ফ্লাইটের টিকিট কাটি সেই দিনই হচ্ছে তোমার রাত্রের দিকে, রাত 10টার দিকে আমার কি মনে হচ্ছে মানে আমরা অনেকদিন কোথাও ঘুরতে যাচ্ছিলাম না, তাই আমাদের মনটাও কেমন আনসেন ছিল। অনেকদিন কই কই, তার কদিন আগেই ঘুরতে গেছি, গোয়া গেছিলাম, গোয়া, বাট আমাদের গোয়া ট্রিপটা একদম মাঠে মারা গেছিল বৃষ্টির জন্য, তো ওইটা একটা মনমরা ব্যাপার ছিলই। তার জন্য ভাবছিলাম একটা ইন্টারন্যাশনাল ট্রিপ প্ল্যান করলে খুবই ভালো হয়, কারণ তার আগের বছর আমরা গেছিলাম ভিয়েতনামে গেছিলাম, তো এবছরে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল না, মানে 2023 এর মানে কোনো আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ করিনি। তো আমরা ভাবছিলাম ইয়ার এন্ডটা একটা করেই ফেলি, তো সেই হিসাবে আর কি এগোচ্ছিলাম আমরা, প্ল্যান করছিলাম। আর তখনই মানে তাও আমার একটা কি মাইন্ডে একটা মনে হচ্ছিল যে একবার চেক করে নিই, ঠিক আছে, পিরিয়ড মিস হয়েছে একবার চেক করে নিই। তো তখন চেক তখন মানে পিরিয়ড মিস হয়নি, ওই ডেটটাই ছিল পিরিয়ড মিসের। হ্যাঁ, তো মানে হ্যাঁ একদম ওই বর্ডার লাইনে ছিল, তার জন্য আমরা মানে আরো ডাউটটা বেড়ে গেল যে মানে একবার চেক করে তারপরে আমরা প্ল্যান করি ফার্দার, বাট টিকিটটা আমরা খুব ঘুরোপাটির মধ্যে কেটেছিলাম। আরে দুপুরবেলা টিকিট কেটেছি, রাত্রেবেলা কি মনে হচ্ছে একবার ট্রাই করে দেখি। আর এই যে কিটটা আমি ইউজ করেছি, এটা শিরোনার, এটা যখন ইচ্ছা মানে ইউজ করা যায়, এমন নয় যে সকালেই ভোরবেলায় ইউজ করতে হবে, এরকম কিছু নেই।
তো আমার একটা বান্ধবী ফোন করেছিল, ফোনে গল্প করতে আমি সবে মানে ড্রপটা দিয়েছি, দেওয়ার পরে বান্ধবী ফোন করেছে, মানে আমি কথা বলছি, 15 মিনিট পর চেক করে দেখি দুটো লাইন এসে গেছে। আমি বলছি 15 মিনিটে তো ভুল আসে রিপোর্ট, ঠিক আছে আমি রাজেশকে ডেকে বলছি ভুল আসে, তা আমি একবার তোমার সামনে চেক করি। বলে রাজেশের সামনে আর একটা কিট দিয়ে জাস্ট একটা ড্রপ, কয়েকটা ড্রপ দিয়ে আমি ওই দিকের ঘরে চলে গেছি। রাজেশ বলছে 5 মিনিটও হয়নি, তোমার হালকা লাইটের মধ্যেই আমি ছিলাম ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ, এই অন্যদিকে গিয়েছিল তখন, এইটা আই থিংক ছিল যতদূর সম্ভব এটা বা এটা, কিন্তু হালকা একটা লাইনের মধ্যেই স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি কতগুলো কিট নিয়ে বসেছি, মানে এতগুলো ট্রাই মানে ওই একদিনেই করেছি, তারপরে দেখছি 5 মিনিটের মধ্যে এসে গেছে। আমার কাছে মানে একটা টিকিট ছিল, তারপরে আবার জেপ্টো থেকে অর্ডার দিয়ে আরো দুটো আনিয়ে তারপর দুটোতে চেক করে তারপরে শিওর হওয়া, শিওর হয়েছি, তারপরে মানে একটা হয় না মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম, আবার ঘুরতে যাওয়ার প্ল্যানটা মাঠে মারা যাচ্ছে ভেবে মানে খুবই দুঃখ পাচ্ছিলাম, ডাউটের মধ্যে একটা মাইন্ড গেম একটা হয়ে গেছিল, কোন রকম ভাবে শিওর ছিলাম না। এবার পরের দিন আমরা ব্লাড টেস্ট করি, ওই ব্লাড টেস্টের নাম বিটা এইচসিজি, ওটা একটা হরমোনাল টেস্ট, ওটাতে একদম শিওরলি জানা যায় যে তুমি প্রেগনেন্ট কিনা। তো ওই টেস্টটা করার পরেই আমরা সন্ধ্যেবেলা মনে ডাক্তারের কাছে গেছিলাম, সকালে টেস্ট করেছিলাম, পরের দিন সন্ধ্যেবেলা ডাক্তার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি যাই আমাদের বাড়ির সামনে মানে Cloud 9 বলে যে হসপিটালটা, এই টেস্টের রিপোর্টটা নিয়ে আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই। আর ওই ডাক্তারটাকেও আমি একবার যেহেতু ওই হসপিটালে গেছি PCOS এর জন্য, তো তখন ওই ডাক্তারটাকে দেখে আমার খুবই ভালো লেগেছিলো, যে ডাক্তারের কথাবার্তা বা কিছু আমি ভালো লাগছে, ওই ডাক্তারটাকেই দেখাই, কারণ তার আগের ডাক্তারটা যে ভুলভাল বলছে, কারণ আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তার সত্ত্বেও ডাক্তারটা বলছে, আমি যে আমার পেটে খুব ব্যথা, ডাক্তার বলছে গ্যাস হচ্ছে, জেনারেল অ্যাডভাইস নিতে যখন তখন না, ওটার বলার কারণও এটা ছিল যে আমাদের মানে ওর পিরিয়ডের ডেট তখন মিস হয়, আর কিছুদিন আগে আমরা জেনারেল অ্যাডভাইস নিতে গেছিলাম, তখন ও বলছে আমার কিছু কিছু সিমটম লাগছে, সেগুলো হতে পারে প্রেগনেন্সির, বাট আমি শিওর নই, তখন ডাক্তার বললো যে যতক্ষণ না পিরিয়ড মিস হচ্ছে তোমার আমরা কোনো টেস্ট করব না। তো আমার যেহেতু PCOS ছিল, ওটা মানে 1 মান্থ পর পর পিরিয়ডস হতো, মানে ওই সমস্যাটা কিন্তু আমার ছিলই, তো সেই হিসাবে আমি একটু ডাউটেও ছিলাম। তো ওই ডাক্তারটাকে আমার একদম মানে ভালো লাগেনি, কারণ তার মানে যেদিন ওই ডাক্তারটাকে PCOS এর জন্য দেখাতে গেছি, তার পরের সপ্তাহে আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট। তো ওখানে গিয়ে এই ডাক্তারটাকে ভালো লেগেছিল ওনার কথাবার্তা, তো আমরা ওখানে যাই ডাক্তারের কাছে, ডাক্তারের সাথে কথাবার্তা বলি এবং ডাক্তার বলে কংগ্রাচুলেশন ইউ আর প্রেগনেন্ট, বাট হ্যাঁ PCOS এর জন্য তোমার অনেক রিস্ক আছে, তো তোমাকে খুব ভালোভাবে থাকতে হবে। আর সেই গল্প তো তোমাদের সাথে শেয়ার করবই, আমার দিনগুলো কিভাবে গেছে, ফার্স্ট 3 মান্থ তো গেছেই, তারপরে আমার একটা অপারেশন হয়েছে মানে প্রেগনেন্সির মধ্যে, সেই অপারেশনটার পরেও পুরো বেড রেস্টে, মানে আমি 6 মাস ফুললি বেড রেস্ট ছিলাম, তো তারপরে ঘটনা মানে তারপরে এখন আমি ঠিকঠাক আছি। ওই সময় থেকে লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে একদম ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই। হ্যাঁ, তো ঘোরা ঘুরতে যাওয়া তো হয়নি, বাট হ্যাঁ আমাদের যে আসবে, সে বয় হোক বা গার্ল হোক, যে আসবে তাকে নিয়ে আমরা অবশ্যই সবার আগে মালয়েশিয়া যাব ঘুরতে। আমার কিন্তু হয়নি, ওটা বাকি থেকে গেছে, ওটা কিন্তু সবার আগে যেতে হবে, ওটা ডিউ রয়েছে। ওকে, তো তোমাদের সাথে এই গুড নিউজটাই শেয়ার করার ছিল, আর তার সাথে সাথে আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, মানে খুব একটা করিনি ফুল প্রেগনেন্সিতে ভিডিও, বাট হ্যাঁ কিছু কিছু করেছি, সেগুলো সব শেয়ার করবো, অনেক হ্যাপি হ্যাপি মুভমেন্ট সে মানে আমার লাইফে হয়েছে এই প্রেগনেন্সিতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আমার ব্লগ দেখতে থাকো, আই হোপ আস্তে আস্তে একটু একটু করে আমি ব্লগ দিতে থাকবো, আর বেবি হয়ে যাওয়ার পর হয়তো রোজ সময় মানে সবসময় পারবো না, বাট যতটুকু পারবো, প্রথম দিকটা তো একটু ব্যস্ততার মধ্যেই কাটবে। হ্যাঁ, তো যতটুকু পারবো ততটুকু দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের এই গুড নিউজটা কেমন লাগলো, মানে আই হোপ তোমরাও খুশি আমাদের মতো, অনেক 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 ব্লেসিং দিয়ে আমাদের দুজনকে, আর আমাদের পুচকু যে আসতে চলেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে, টিল দেন বাই বাই। কি বলছিস?